বাংলাদেশে প্রবাহমান গজলডোবা নদীর ওপর এবার ধরলার শাখা গিদারি নদীতেও বাঁধ দিচ্ছে ভারত। তাই তিস্তার পর লালমনিরহাটের অন্যান্য নদীতেও আশঙ্কা রয়েছে মরণদশা দেখা দেওয়ার। বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু নৌপথ। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সাময়িকভাবে বাধা দিলেও বন্ধ থাকেনি বাঁধ নির্মাণ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সীমান্তের মানুষ। লালমনিরহাট থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ভারতের সিঙ্গিমারি নদী বাংলাদেশ অংশে ধরলা নাম নিয়ে লালমনিরহাটের উপর দিয়ে প্রবাহিত হয়ে তিস্তায় মিশেছে। সেই ধরলার শাখা নদী গিদারির প্রবেশমুখে বাঁধ তৈরির কাজ শুরু করেছে ভারত। প্রায় 350 ফুট চওড়া আর 30 ফুট উচ্চতার এই বাঁধ হলে তিস্তার মতো ধরলাও শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে বর্ষা মৌসুমে এপারের জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও জানান তারা। ভুট্টাগাছ আমাদের নষ্ট হয়ে যাবে, তামাক খেত নষ্ট হয়ে যাবে, এই কৃষিটি আমরা করতে পারবো না। আমাদের এই সমস্যাটা খুব বিরাট ক্ষতি হয়ে যাবে যদি পুরে বন্যা হয়। তাহলে তো গিদারির এই বাঁধ হলে সীমান্ত গ্রামগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ভারতের নতুন এই বাঁধের বিষয়ে কথা বলতে চাননি পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা। তবে কয়েকদিন আগে বাংলাদেশ অংশে কাজ করার সময় বিজিবি সদস্যরা একটি শ্যালো মেশিন আটক করেছেন বলে জানান তারা। নদী থেকে মাটি ছেঁকে বাঁধ দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেই ধরনের একটা শ্যালো মেশিন আমাদের দুর্গাপুর থেকে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে। তখন আমরা আমাদের দুর্গাপুর বিওপির কমান্ডার এটার খবর পাই এবং সাথে সাথে একটি টহল দল পাঠায় এবং ওই শ্যালো মেশিনটি যাওয়ার পথে, ইন্ডিয়া যাওয়ার পথে ওটাকে আটক করে। এ পরিস্থিতিতে গিদারির প্রবেশমুখে ভারতের বাঁধ নির্মাণ বন্ধে সরকারের দ্রুত পদক্ষেপ চেয়েছেন স্থানীয় সীমান্ত জেলার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।